আলহামদুলিল্লাহ। এবং আবারও আমরা মহান রব্বুল ইজ্জতের ইচ্ছায় আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রোগী গুরু ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদ আলম চৌধুরী, উপস্থিত আছেন আমাদের সংগঠনের কার্যনির্বাহী সদস্য স্টিভ, উপস্থিত আছেন কার্যনির্বাহী সদস্য আমাদের মাঝে মাইনুদ্দিন এবং অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক প্রতিষ্ঠাতা মহোদয় এবং শিক্ষক মণ্ডলী এবং স্নেহের কোমলমতি শিশু ছাত্রবৃন্দ আছেন। আজকে পবিত্র জুমাবার, আমরা জুমার শেষে আপনাদের সাথে বসছি। আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, আমি আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ মহানের নিকট আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, শুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বেশি সময় নিব না, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব। আমরা আপনাদের নিকট দোয়া চাইব, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এবং যারা আমাদেরকে দেখছেন, বিশেষ করে যারা ভার্চুয়ালি আমাদেরকে দেখছেন, আমি আপনাদের নিকট আরজ করছি যে আপনারা এই মাদ্রাসার আমরা ঠিকানা এবং ফোন নম্বর আমরা আমাদের অনুমতি সাপেক্ষে দিয়ে দিব। আপনারা যারা আমাদেরকে দেখছেন, আপনারা সাধ্যমতো আপনারা এগিয়ে আসবেন, দিনের দায়ী হিসেবে আপনারা এগিয়ে আসবেন এবং আপনাদেরকে মহান রব্বুল ইজ্জত দিনের দায়ী হিসেবে কবুল করবেন, এই দোয়া করছি। এবং আমরা যারা আপনাদের সাথে সহযোগিতা করার জন্য এসেছি এবং যারা বিভিন্নভাবে শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে সহযোগিতা করেছেন, আমি আপনাদের নিকট ওনাদের জন্য দোয়া চাইবো, যাতে মহান রব্বুল ইজ্জত ওনাদের দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ নসিব করেন এবং বেশি বেশি দান করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা কিছুক্ষণের মধ্যে আমরা দোয়া এবং মাহফিলের মাধ্যমে আমরা আপনাদের নিকট কিছু আর্থিক অনুদান আমরা তুলে দিব ইনশাআল্লাহ। খুবই সামান্য, যেহেতু আমরা চেষ্টা করেছি আপনাদেরকে, আপনাদের উন্নয়নের অংশীদার হতে আমরা চেষ্টা করেছি এবং আমরা আশা করছি আমাদের এই সামান্যটুকু উপকার আপনারা সাদরে গ্রহণ করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।